এই ভিডিওগুলো যখন আমি করি তখন চিন্তা করি যে আপনাদের জানানো যে কি করতেছে পুরো ধাপে মতো ঘুরে দিতেছে। হ্যাঁ, আপনাদের জানানো এর জন্যই জানানো যে আমি কি করতেছি। আপনাদের হয়তো মনে হইতেছে যে দূর এক গ্যামি লাগে এইসব নোংরা মোংরা পরিষ্কার করা, ইসি করা। আসলে কবুতর পালতে হলে আগে কবুতরের পরিষ্কারটাই পরিচ্ছন্নতাই সবচেয়ে মানে ই করে মেন করে। আপনারা যত কবুতর পরিষ্কার রাখবেন, সুস্থ থাকবে, সবল থাকবে কবুতর, তত আপনার বিল্ড আপ হবে। হ্যাঁ, আর বিশেষ করে এইগুলো তো আমি নতুনদের জন্য করি। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে। বৃষ্টি যদি নমুনা আপনাদের দেখায়, এই সকাল থেকে এই পরিমাণের পানি জমে গেছে, পুরো ট্রেটা পানিতে বোঝা হয়ে গেছে। তাহলে কী পরিমাণের বৃষ্টি হয়েছে? কালকে কিন্তু আমরা সব পরিষ্কার করছি এগুলা, আমরা এখন বৃষ্টি হইলো, কালকে বৃষ্টি হয়েছে, আবার দেখেন আজকেও দেখেন একদম ভিজে চ্যাকচ্যাকা হয়ে গেছে। মানে অল্প কিন্তু কবুতরগুলো অবস্থা মোটামুটি। হ্যাঁ, তো আজকে কিন্তু আমরা আবার পরিষ্কার করব, আবার পরিষ্কার করব। এখানে এই দেখি এই বাচ্চাগুলো একটু বেশি ভিজছে। হ্যাঁ, তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি। এইখানে রাজীব বাচ্চাদের খাবার দেওয়া শুরু করে দিবে, এই বাচ্চাগুলো খাবার পাবে, এখন সবাই নামতেছে। রাজীব পানিতে একটু এডি ফিরে দিও আজকে। তো ওই যে সকালবেলা আজকে রাজীব আসতে দেরি করছে, আমিও উঠিনি আজকে। এই সরিষা দিছো না ভিতরে? আচ্ছা ঠিক আছে, গুড। হ্যাঁ, তো এখন আপনারা কবুতর যেহেতু বৃষ্টিতে দিচ্ছে, একটু সরিষা দিতে পারেন ভাই। সরিষাটা খুব উপকারী ভাই, সবসময় বলি মাটি রাজার সাথে সরিষা থাকে। হ্যাঁ, তো আমরা এখন এই পানিগুলো ভরবো, ভরে রেখে দিব কবুতরে গোসল দেওয়ার জন্য। নিচে একটা গড়া বাচ্চা আটকে গেছে, এগুলো হলো সবচেয়ে ছোটো বেসের বাচ্চা। হ্যাঁ, এগুলো একটু সরিষা বাড়াই দিও, তলের থেকে দিও। হ্যাঁ, তো এটা হলো আমি যেটা করি বৃষ্টির পরে আমরা কী করি, এই এইটা নিয়ে চিন্তা করলাম একটা ভিডিও করা যায়। হ্যাঁ, কারণ ভিডিও করলে আপনারা হয়তো কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন। তো এইখান থেকে বেশি ভিজছে খালি ওইখানে, এইখানে মোটামুটি সব ঠিক আছে, আল্লাহ এই বৃষ্টিতেই ঠিক আছে, তো আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে। আর আমার পাখিগুলোও ঠিক আছে আল্লাহ রহমতে। এগুলো সাতটা বাচ্চা ছিল, কালকে একটা বাচ্চা বেরিয়ে গেছে, ছয়টা আছে, এগুলো আলাদা করে দিব। আর আমার বন্ধু চান একটা দুইটা পাখি আমাকে গিফট করছে, প্রিন্স কালকে রাতে দিয়ে গেছে, এর হাড়ি দিবে মাটি ডিমে আসা করছে, এটাও হালকা ভিজে গেছে, কোথেকে ভিজলো জানি না, হালকা ভিজে গেছে। যাই হোক, এটা তো ডিমে আছে, মোটামুটি পাখিও মোটামুটি হালকা, যা বৃষ্টি হয়েছে তার তুলনায় ভিজে নাই আলহামদুলিল্লাহ। পাখিগুলো ভালো আছে, কবুতরগুলো ভালো আছে, এই কবুতরগুলো তো ওপেন থাকে, একদম ওপেন থাকে এটার নিচে, মানে সরি কবুতরগুলা। তো এখানে কটা কবুতর আছে, আর বাইরে ছিল কি বৃষ্টির ভিতরে আমাদের ব্রিডিং রুম, ব্রিডিং রুম বলতে কিছু থরের কবুতর ছিল এই পাশেও আছে, এদের ট্রেগুলো ভিজে যায় বরাবরই, আজকে ভিজে নেয় আল্লাহর মতে, এই ট্রেগুলো পানি চলে আসে বৃষ্টির ইগুলা পরে, এই যে ফাঁকা জায়গা দিয়ে। তো এদিক দিয়ে মোটামুটি এগুলো মোটামুটি ভিজে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে আজকে। কবুতরে খাবার দেওয়া হয়েছে, আমরা আসছি উঠছি নয় সাড়ে নটার দিকে, তো এই দিক দিয়ে আসছে খাবার দিতে হবে। যাই হোক, আমরা পানিগুলো ভরি। হ্যাঁ, তো এগুলো পরিষ্কার করা শুরু করে দিচ্ছে রাজীব, আমি পানিগুলো ভরতে থাকি, ভরে আপনাদের সাথে আবার মিলিত হবে। এখন আপনাদের যা করণীয় সেটা হলো ভাই, কবুতরের সাথে সাথে পরিষ্কার, কোনো কথা নাই, একদম পরিষ্কার, এইটাই হলো উত্তম সময় পরিষ্কার করে রাখবেন।
হ্যাঁ, ওই যে মৃদুল একটা কথা বলে, হ্যাঁ, যে মল্টিং হলো পূর্ণ গঠন, আর এই মল্টিংয়ের সময় যদি কবুতরের এই অসুখ লেগে যায় তাহলে আর কবুতর বৃদ্ধি হবে না, কবুতর বাড়বে না, কবুতর পাখি করবে না। ঠিক আছে, আমাদের দুই ড্রাম পানি অলরেডি ভরে গেছে, আরও এক ড্রাম তো হবে। এখান থেকে রাজীব শুরু করে দিছে পরিষ্কার করা, কারণ এটা কালকে আমরা পরিষ্কার করছি, কালকে পরশু না পরশু দিন করছিলাম, পরশু দিন করছি, আজকেও করি, কারণ বৃষ্টি পানি। এগুলো করার পরে আমরা এই পাইপ দিয়ে সবগুলো ধুয়ে দিব। বাচ্চাগুলো সরিষা খাইতেছে, খাক। হ্যাঁ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এটা কালকের বৃষ্টির পানি, আর এখানে আমরা প্রায় 80 লিটার মতো পানি পেয়েছি, 80 লিটার মতো পানি পেয়েছি। এগুলো আমরা পরবর্তীতে কবুতর, আর এইটাতে আপনারা কি নিজে দেখেন, এই যে এইটা হলো, হ্যাঁ, যে কবুতরগুলো উড়ে এদের জন্য আমি ডাব এনে এখানে ভিজে রাখি। হ্যাঁ, প্রতি দানা দেয় না, একবারে 5-6টা এনে ভিজে রাখি এখানে। তো আপনার এই পানিগুলা অবশ্যই, হ্যাঁ, এরকম সংগ্রহ করে রেখে, হ্যাঁ, কবুতরে গোসল দিতে পারেন। খুবই খুবই কবুতরের জন্য কার্যকর এই মল্টিংয়ের জন্য। তো রাজীব ধোয়া শুরু করে দিছে, যে আমাদের এই যে ক্লিন হয়ে গেল, এই সাইডটা হয়ে গেল, তারপরে এখন এই সাইডটা আছে, এই সাইডটা থেকে আমরা এই যে উপরে পরিষ্কার করে এদিকে পানি মেরে এই যে নামাই দিব। কারণ আমার ছাদটা আমি তৈরি করছি এরকম করে, যে আমি যেখানে দাঁড়াইছি এখানটা ঢালু, আর পানি যেদিক দিয়ে এদিক দিয়েও চলে যায়, পানি এদিক দিয়েও চলে যায়, হ্যাঁ, পানি কোথাও আটকে থাকে না। তো এই যে পরিষ্কার করে দেবো, আসলে এই ভিডিওগুলো যখন আমি করি তখন চিন্তা করি যে আপনাদের জানানো যে কী করতেছি, পুরো ধাপি মতো ধুয়ে দিতেছে। হ্যাঁ, আপনাদের জানানো, এর জন্যই জানানো যে আমি কী করতেছি। আপনাদের হয়তো মনে হইতেছে যে ধরো এক গ্যামি লাগে এইসব নোংরা মোংরা পরিষ্কার করা, ইসি করা। আসলে কবুতর পালতে হলে আগে কবুতরের পরিষ্কারটাই, পরিচ্ছন্নটাই সবচেয়ে মানে ই করে, মেন করে। আপনারা যত কবুতর পরিষ্কার রাখবেন, সুস্থ থাকবে, সবল থাকবে কবুতর, তত আপনার বিল্ড আপ হবে। হ্যাঁ, আর বিশেষ করে এইগুলো তো আমি নতুনদের জন্য করি, আমি কোনো সিনিয়র পার্সনদের করি না, কারণ ওনারা আমার থেকে অনেক ভালো জানে, ওনারা অন্য সিস্টেম করতে পারে, ওনাদের হয়তো কবুতর হাঁকের সাথে সাথে কবুতরের পটি অন্যদিক দিয়ে চলে যায় হাওয়ায়, আমি তো আর জানি না, কিন্তু আমারটা পরে নিচে আমি ধুয়ে পরিষ্কার করে দিই। আমরা এটা পরিষ্কার করে নিই, তারপরে আমরা আবার এগুলাকে, এখন যেগুলো উড়ে বৃষ্টিতে একটু ভিজছে, ওগুলাকে খাবার পানি দিয়ে একটু গরম করব। আর একটা কথা বলতে, যে ED3 কথা বলছি, ED3 আপনারা মানে বেশি না দেওয়াই ভালো, কারণ ED3 দিলে কিন্তু আবার উড়ানো কবুতরের পশম পড়ে যায়, চান্স আছে। 11টা বাজে এখন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো এই একটা সুযোগ পাইলাম যে আমাদের কবুতরগুলা নরগুলো আমরা ছেড়ে দিছি, এই ওই এক দাপড়ি তো দেখলেনি, এই দুই দাপড়ি সহ আমরা ছেড়ে দিছি, এগুলারে আমরা আজকে বৃষ্টিতে ফেলে দেবো। মানে অনেক দিন সুযোগ হয় পাই না, যে আজকে ঠিক মতো পেলাম যে নরগুলো ছেড়ে দিব, আরেকদিন যদি এরকম পাই তাহলে মাটিগুলো ছেড়ে দিব। আমরা তো পানি অলরেডি ভরেই রাখছি, হ্যাঁ, তারপরে এগুলো যদি বৃষ্টিতে পার্সোনাল গোসল করে তো আরও ভালো ভালো ক্রুজে যাবে। তো আমাদের মোটামুটি আল্লাহর রহমতে শেষ, আমরা ওই সাইডটা যাব এখন, ওই সাইডটা কমপ্লিট করলেই আমাদের হয়ে যাবে ছাদ পরিষ্কার করা। আমরা কিন্তু অলরেডি তাদের বৃষ্টি পানি দিয়ে দিছি, হ্যাঁ, বৃষ্টি পানি দিয়ে দিছি, যারা কেউ শুকরে করলো, আর যদি বৃষ্টি চলে আসে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বৃষ্টিতে গোসল করবে, সব এলোমেলো করে আছে থাক। তো আমরা পরিষ্কার করতে থাকি আলহামদুলিল্লাহ। ওই আজকে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, কবুতরগুলো ঢুকানো হয়েছে, কবুতরগুলো কুচ মোটামুটি আসতেছে, হ্যাঁ, মানে পশম পড়া শুরু হয়েছে, কারণ এই কদিন আমরা বৃষ্টির পানিতে গোসল দিছি তাদের। হ্যাঁ, এখন তাদের খাবার দাবারের শুক্র যত্ন, তারপরে আপনার যে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো পাবে, তালার মতে সিজন শেষে একটা পরিপূর্ণ একটা চাল্লা পাওয়া যাবে। দোয়া করবেন সবাই,
আর সবাই চেষ্টা করবেন এই বর্ষাকালটা একটু এক্সট্রা কেয়ার করতে। ইনশাল্লাহ আপনি ভালো বাচ্চা পাবেন, ভালো কবুতর, সুন্দর কবুতর পাবেন রোগ বালাই থেকে। এই যে আমাদের কেন আমরা এই করি তারপরও আপনাদের বলি, এই যে একটা বাচ্চা দেখেন কীভাবে টাল হয়ে গেছে, আপনাদের আমি মানে কাপনির মতো হয়ে গেছে, এই যে এই বাচ্চাটা। তো আমরা এত যত্ন করার পরও হয়ে যায়, তারপরে মানুষের তো একটার পর একটা ফোন চলেই আসে, তারপরে দোয়া চাই, দোয়া করি যেন আপনার কবুতর সুস্থ থাকে।